এইবার হয়েছে খেয়ে মজা। প্রিয়স্মিতার রান্নাঘর ভাবছি এটাকে হ্যাঙ্গিং করে দেবো, মানে ঝুলিয়ে দেবো। এই ভাই, এই কানে কি লাগিয়েছি? ও বাবা গো, এই সর, আজকে ড্রাইভার চেঞ্জ। রন, তোর এটা শেষ, তুই কার কাছে দিয়েছিস? এবার তুই ভাবছি একটা টোটো কিনবো, টোটো নিয়ে আমি আর রনি একসাথে চালাবো। রানোর টোটো নিয়ে উৎপাত শুরু করে দিয়েছে। আজকে রানোর ছুটি, এড়ানো ও দেখেই যাচ্ছে দিগজি। তুই এখন মাকে দিয়ে যাবি শেষে না পেরে? দেখতেই পাচ্ছ বৃষ্টি নেমে গেছে, আর বৃষ্টির মধ্যে এখন ওরা বলছে দিল্লি রোড যাবে টোটোটা নিয়ে। তার আগে কাঁকড়া গুলো নিয়ে আসো, মা দাও। আবার চলে এসেছে, মানে ওর দেখলেই চড়তে ইচ্ছা করছে। এই রিপন, আস্তে আস্তে চালাবি। কাঁকড়াটা নিয়ে চলে এসেছি আমি, ওখানে গিয়ে রান্না করবো। টোটো নিয়ে ওরা রোডে উঠে গেছে, বলেছিলাম উঠিস না উঠিস না। রোডে কিন্তু টোটো বা রিক্সা এগুলো এলাও নেই। রন উঠেছে, রনই বুঝবে। এই রন, তুই আগে উঠেছিস রোডে? রোডে উঠিয়ে গাড়ি চালানো শেখাচ্ছে। ও কি প্রো ড্রাইভার দুজনে। ফাইনালি একটা ভালো জায়গায় নিয়ে এসছে অন্তত, তারা দেখাচ্ছি ছেঁড়া পরোটা খাওয়াতে। এ যা গিয়ে একটু বল কি বলবো দিতে কে নিয়েছি। মানে না এখানে খাবো না, সামনে ঝিলবার আছে ওখানে গিয়ে খাবো। এইখানে এসে খাবো বলে তাই জন্য ওটাকে পার্সেল করা হয়েছে। গরম তাপরে রনো দেখো কালকে কিন্তু মাছের জল চেঞ্জ করা হয়েছে, বাট বাটিটাই মাটি থাকে বলে আর ওই সাইড একটু শ্যাওলা জমেছে, বারবার হচ্ছে পুরো জলটা নোংরা হয়ে যায়। আমার পদ্ম গাছের না মানে পাতাগুলো প্রায় সবই পুরো একদম নষ্ট হয়ে যাচ্ছে। কেউ কি একটু সাজেস্ট করতে পারবে যে কিসের জন্য হচ্ছে এটা, যদি কেউ জানো? কারণ প্রথমে পাতাগুলো পুরো ভরে গেছিলো, আগে কখনো মানে আগের ব্লগগুলোতে দেখবে পুরো পাতা ভরে গেছিলো। একবার সে পাতা নষ্ট হয়ে গেছিলো, ছিলাম না ঘুমা গেছিলাম, তারপর থেকে প্রত্যেকবার মানে প্রত্যেকটা পাতা সব নষ্ট হয়ে যায়। আর ওদের অলরেডি খাবার দাওয়ার জল চেঞ্জ করা হয়ে গেছে, ওরা বিন্দাস বসে থাকে সারাক্ষণ। অনেকদিন পর এই রাস্তায় আচারের সন্ধান পেয়েছি। দেখো বাড়ির সামনে যা যাবে সেটা ওকে খেতে হবে, নয় কিনতে হবে। মানে বাড়ির সামনে কোনো হকার গেলে হলো ব্যাস, আর রনো টোটোটা পার্কিং করেছে, সেই আমাদের টোটোর ভেতর দিয়ে রাস্তায় বেরোতে হবে।
কিনেছিস? না না কিনেছো? দিও না বেশি, কুলের আচার। হ্যাঁ অনেক দিন ধরে আচার যায় না রাস্তা দিয়ে। কতদিন ধরে তুমি এই রাস্তা দিয়ে যাওনি? হ্যাঁ রোজ যাচ্ছে, তুই দেখতে পাচ্ছিস না। এসব কি আর দেখতে পড় রহা হ্যায়? আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ। না না ভুল করো না, চারটা আইসক্রিম হলো একটা আচার হলো, তাহলে বলো তো। দেখো বাড়িতে যাওয়ার গেটটা কত সুন্দর বলো, ওই যে কাগজ ডালগুলো এনেছিলাম, এখনো পর্যন্ত লাগানো হয়নি, ওগুলো জাস্ট আমি জলে রেখে দিয়েছি, তো এটার মধ্যে মাটি দিয়ে পুঁতবো। কিন্তু আমার যা এক্সেস মাটি নেই, কি করবো, আমাকে ওখান থেকে মাটি তুলতে হবে। বর্ষার জন্য সব গাছগুলো মরে গেছিল আমার, মানে এই বীজের দোপাটি ফুল ছাড়া যেসব চারা ছিল সব মরে গেছে। ঠান্ডার মধ্যে মাটি তুলছো, ঠান্ডা তো আরো বেশি লাগবে। কিছু করার নেই, গাছগুলো নাহলে মরে যাবে। ফাইনালি কিন্তু আমার মাটি মানে এটার মধ্যে পুরো ভর্তি করা হয়ে গেছে। এবার আমি টাইম ফুলগুলো অ্যাকচুয়ালি আমি এনেছিলাম কালার ডিভাইড করে, যে সাদা ইয়েলো পিঙ্ক সব ডিভাইড করে এনেছিলাম, বাট তখন তো রাত্রেবেলা লাগাতে পারিনি, তাই জন্য একবারে রেখে দিয়েছিলাম বলে আমি এখন আর বুঝতে পারবো না। তাও সাদাটা বা কিছু কিছু জিনিস বুঝতে পারবো, সবকটা প্রপারলি বুঝতে পারবো না, তাই সবকটা কালার মিশিয়েই লাগাবো। মুন্ডু দিদি দেখছে, ঠিক আছে চুপচাপ থাক, ওরা কিন্তু দেখতে পারে না, উঠবে ঠিক আছে, মরবি একটু। এই গাছের জন্য সাপ এটা পুরো ভরে গেছে, কি করে পুরো ভর্তি হয়ে গেছে, এটা মানে এত গাছ ছিল, এই জন্য আমি কি করব, ঘরে একটা মানে এটাকে একটা ছোট বক্স টাইপ ছিল, মানে এর মধ্যে চারটে উপরে একটা খাপও ছিল, মানে ঢাকনা এসে ওই তো ঢাকনা পেন বা কিছু রাখার জন্য, সেটাকে আমি ওই ঢাকনাটা বাদ দিয়ে এর মধ্যে তখন গাছগুলোকে পুঁতে দিচ্ছি মাটি দিয়ে, তারপর এই পাকাগুলো দিয়ে গাছগুলো ঢুকিয়ে দিচ্ছি, আর উপরে যতটুকু থাকবে রেখে দেবো। ভাবছি এটাকে হ্যাঙ্গিং করে দেবো, মানে ঝুলিয়ে দেবো কোথাও একটা দুপাশে দড়ি লাগিয়ে। একটু আগে কাঁকড়া হারিয়ে গেছিল না, কাঁকড়াগুলো সব প্লাস্টিক থেকে বেরিয়ে চলে যাচ্ছিল, আমি রান্না করেছি দেখি সব নিচ্ছে। ভাগ্যিস পেয়েছ, ওরা যদি বাইরে ট্রেনে পড়ে তো জানলার পাশ দিয়ে এইটুখানি কাঁকড়া 150 টাকা নিয়েছে, বাজারে কি দাম। বাঁচিয়ে রেখেছো না, মেরে ফেললা? মেরে ফেললাম। কাঁকড়াগুলো তো আগে ভেজে নেবো, মানে এই সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন টাউলে রয়েছে এখানে, বাদ বাকিগুলো রেখে দিয়েছি, পরের বার ভাজবো।
দেখো এখন মশলাটা কষাচ্ছি, এটা কষে গেলে তারপরে এই ভেজে রাখা কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে রে? খুব ঠিক আছে। প্রিয়স্মিতার রান্নাঘর আর গে প্রিয়স্মিতার রান্নাঘর। এই দেখো কষানোর পরে আমি কাঁকড়াগুলো দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি, যেহেতু একা একা রান্না করছি তাই জন্য ধরার কেউ নেই, মানে স্ট্যান্ডে রেখেছিলাম, দূর থেকে তো দেখানো যায় না, তাই জন্য সামনে নিয়ে এসে দেখিয়েছি আর বাদবাকিগুলো দেখাতে পারিনি। তো যাই হোক, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এত তাড়াহুড়ো করে রান্না করছিলাম পরে আর দেখাতে পারিনি, তো ওই বাড়িতে যাচ্ছি খেতে। এই দেখো একটা হচ্ছে আমার বাড়ির জন্য, মানে আমার বাড়িতে ভাইকে দিয়ে আসবো, আর একটা হচ্ছে এই বাড়ির জন্য, মানে এই বাড়িতে গিয়ে একেবারে সবাই খেয়ে আর রেখে আসবো সবার জন্য। তো চলো তাড়াতাড়ি যাই, এখন খেতে যাবো। দুপুরবেলা খেতে আসার কথা আর তোর রাত হয়ে গেছে সেই। দেখ না কেমন দেখ সন্ধ্যাবেলা খাওয়া। মিল্কি ওই যে কি আছে দেখ দেখ দেখ। এই মিল্কি, ও বাবা রে ঘুম থেকে উঠলো নাকি? বাবা খাওয়ার, এই যে বাবা খাওয়ার। ইন্টারেস্ট নেই, ও গন্ধ শুকে, মানে ও গন্ধ শুকে ফিরে যাওয়া মানে ওই জিনিস ভালো হয়নি, এটা বুঝতে লাগবে। এই যে তো খাওয়ার, এই যে আই তো, এই তো মাংস যারা খাই না বলে দেখ, গন্ধ শুকতে দাও ওকে, তাহলে বুঝে যাবে। দাঁড়া একটু দেখছি কি জিনিসটা, কি গন্ধ ভালো রান্না করে যে কিট্টু। এই মিল্কি, এই যে কাঁকড়া খাবি, এই যে এই কি আমি কিন্তু বাড়ি চলে এসেছি, দুদিন ধরে এসে আমাদের ঘরে ঢোকে না, যেন জোর করে টেনে নিয়ে এসেছি। চল কি খাবি বল, গিয়ে দেখে। রিপন বলেছে যে তোকে এই আমাকে কি খাওয়াবে, এই জন্য এখন রোহিত আবার আইসক্রিমটাই নিয়ে যাচ্ছে। তুই বললি কি খাওয়াবো তোকে, এনে বরফ। আরে বরফ কে খায়, বরফ খাচ্ছিস? তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, অনেকক্ষণ পর বাড়িতে এসেছি, একটু মজা করে নিই সবার সাথে। তো দেখা হচ্ছে আবার কালকে, টাটা বাই বাই।